أبو السلام أتشع الفصل لو عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته طوله 60 ذراعا فلما خلقه قال اذهب فسلم على أولئك النفر وهم نفر من الملائكة جلوس فاستمع ما يحيونك فإنها تحيتك وتحية ذريتك فذهب فقال السلام عليكم فقالوا السلام عليك ورحمة الله قال فزادوه ورحمة الله هي قال فكل من يدخل الجنة من يدخل الجنة على سورة آدم وطوله 60 ذراعا فلم يزل الخلق ينقص بعده حتى الآن متفق عليه بخاري ومسلم আমরা হাদিস পড়ছিলাম, হাদিসের ব্যাখ্যা, হাদিসের বিশ্লেষণ, হাদিস সহিহ জয়িফ এবং হাদিস থেকে ইস্তিখরাজ কিভাবে আমরা করব, সনাদ হাদিস জয়িফ কেন হয়, সহিহ কেন হয়, এগুলো আমরা আলহামদুলিল্লাহ জেনেছি। আমরা হাদিস পড়ব। আজকের হাদিসটা আদাব, কিতাবুল আদাব, শিষ্টাচার, ভদ্রাচরণ, ভদ্র আচরণে মানুষের হায়াত বাড়ে। জানেন একটা হাদিস আছে, তো শিষ্টাচার ভদ্রাচরণ সম্পর্কে প্রথম বাব, সালাম। সালাম মানে হচ্ছে অভিনন্দন, দ্য গ্রিটিং ওয়ার্ড, দ্য মোস্ট ইউজেবল অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রিটিং ওয়ার্ড অ্যান্ড স্ট্রং ওয়ার্ড অফ গ্রিটিং ইজ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। এই কথাটা মূলত আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজে নাম শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির সূচনা লগ্ন থেকে পরিচিতি পর্বে, পরিচিতি পর্বে মহান আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন সালাম দেওয়া। মহান আল্লাহ তাআলা কি শিক্ষা দিয়েছেন, সালাম দেওয়া শিক্ষা দিয়েছেন। মূলত সালামটা, সালাম দেওয়াটা বিষয়ে আদম আলাইহিস সালামের সৃষ্টির পরে কিভাবে সালাম দেওয়া নেওয়া, এবং এই হাদিসে মূলত সালামের ইতিহাস এবং আরো দুটা সায়েন্টিফিক থট অ্যান্ড সায়েন্টিফিক প্রুভড যেটা আকিদার সাথে সম্পৃক্ত সেটা আছে। কারণ মানুষ খাটো হয়ে যাবে, মানুষ ছোট হয়ে যাবে, যত দিন যাবে মানুষ ছোট হয়ে যাবে। বিবর্তনবাদ সঠিক নয়, কিন্তু মানুষের পরিবর্তন ঘটবে, মানুষ ছোট হয়ে যাবে, যত দিন যাবে খাটো হয়ে যাবে। এই কথাটা আমরা সরাসরি হাদিস থেকে পাবো এবং এটা বিদ্যমান থাকবে। যেহেতু বুখারী মুসলিমের হাদিস, সেহেতু মুত্তাফাকুন আলাইহির হাদিসের চাইতে বড় মান আর কোনো হাদিসের নেই। আর এছাড়াও এই হাদিসটা মুতাওয়াতির পর্যায়ের হাদিস। এই হাদিসটা কি, যে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। আর কাফের ব্যক্তিও সালাম শুনে মূলত ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহ রাসূলের কথা যেই শুনে সেই পাগল হয়ে যায়। শ্রেষ্ঠ কবিকে ভাড়া করে আনা হচ্ছে, শ্রেষ্ঠ কবিকে, মুসলিম তিরমিজির হাদিসে এসেছে, শ্রেষ্ঠ কবিকে আনা হচ্ছে আল্লাহ রাসূলের জিন জানানোর জন্য। তো জিব্রাইল আলাইহিসসালাম এসে আগেই বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কবি আসছে, আপনি একটু ভালো মানের কথা বলবেন। তো আল্লাহ রাসূল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তারপরে তো ডাইরেক্টলি যেটা শুরু করেছেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, এরকমভাবে পড়েছেন মাত্র কয়েক লাইন। আর কবি বলছেন, মাযা তাহাদ্দাস, কি আপনি বললেন, আপনি কি কথা বলছেন, এগুলো এগুলো তো মানুষের কথা হতে পারে না। সালাম শুনেই সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, দুইবার শুনেছে, তৃতীয়বার শোনার পরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সহিহ হাদিসে এসেছে, যেটা আমরা খুতবা হিসাবে বলে থাকি সকল বক্তারা সহ সকল আলিম ওলামারা। তো সম্মানিত দিনী ভাই, আমার ছাত্র আব্বাজানেরা শোনেন, তো হাদিস পড়াতে বেশি কথা বলা ঠিক নয়, আমরা অনুবাদ করছি সেখান থেকে আইন, আমাদের ফিক
ফিকহ সুন্নাহ ফিকুল হাদিস ফিক বের করতে পড়তে হবে কিভাবে এটা আমরা দেখব তো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা হতে বর্ণিত তিনি বলেন কলা তিনি বলেছেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল বলেছেন কি বলেছেন খলাকাল্লাহু আদামা আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন ইরাব হরকত কেন হচ্ছে কি কারণে হচ্ছে এগুলো এত পড়ানোর মতো আমাদের সময় হাতে নেই আলা সূরাতিহি তার নিজস্ব আকৃতিতে তার আকৃতিতে তার আকৃতিতে মানে কার আকৃতিতে মিরকাতুল মাফাতিহতে আমরা দেখলাম ব্যাখ্যাতে যে অনেকেই অনেক কথা বলেছেন কিন্তু আসাহুল আকওয়াল যেটা সেটা কি যে আদম আলাইহিস সালামের আকৃতিতে আদম আলাইহিস সালামের আকৃতি কি আদম আলাইহিস সালাম বাশার আর বাশারের আকৃতি কি কান হাত নাক তো অনেকেই আবার বলেছেন আল্লাহর আকৃতিতে তো যারা আল্লাহর আকৃতিতে বলেছেন তারা মূলত মুজাসসামা আমরা এটা বিশ্বাস করি না তুলু সিত্তুনা জিরো আন তার দৈর্ঘ্য তিনি লম্বাই ছিলেন ষাট গজ ফলাম্মা খলাকাহু যখন আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করলেন কলা ধাব তখন বললেন যাও কলা আল্লাহ তাআলা কি বললেন ইজহাব যাও ফাসাল্লিম আর কি করো সালাম দাও সাল্লামাই সাল্লিমু তাসলিমান সালাম প্রেরণ করা অভিনন্দন জানানো গ্রেটিং ওহানি ও আত্তাহনিয়া এগুলো হ্যাঁ আত্তাহিয়া মানে হচ্ছে সম্মান প্রেরণ অভিনন্দন শুভ অভ্যর্থনা হ্যাঁ ওয়েলকামিং এগুলো তো ফাসাল্লিম আলা উলাইকা নাফার ওই যে ওই ক্ষুদ্র দলের কাছে যে সালাম দাও ওয়াহুম নাফারুম মিনাল মালাইকাতি আর ওই দল হচ্ছে ফেরেশতাদের মধ্য থেকে একটি ক্ষুদ্র দল মিল্লি তাবাইজ বসে আছে জুলুসুন ফাস্তামিয়া আল্লাহ তাআলা বলছেন ফাস্তামি তুমি শোনো মা ইউহাইয়ুনাকা যা তারা তোমাকে উত্তর দেয় জুমার সিগা তাই না জুমা মুজাক্কার কি গায়েব তো মা ইউহাইয়ুনাকা যা তারা তোমাকে উত্তর দেয় এটা হচ্ছে মা ইসমুল মাউসুল ফা ইন্নাহা নিশ্চয় সেটা তাহিয়াতুকা তোমার অভিবাদন ও তাহিয়াতু যুররিয়াতিকা এবং তোমার সন্তানের জন্য অভিবাদন নিশ্চয় এটা হবে অর্থাৎ এই সালামের প্রচলন আল্লাহ তাআলা করাবেন সেই কথাই বলছেন ফাযাবা অতঃপর আদম আলাইহিস সালাম গেলেন ফাকালা অতঃপর বললেন আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক ফাকালু তারা বলল আসসালামু আলাইকা আসসালামু আলাইকা আপনার উপরে শান্তি বর্ষিত হোক রহমাতুল্লাহ এবং আল্লাহ তাআলার রহমত আল্লাহ তাআলার রহমত কলা রাবি বলছেন ফাসাদু ওয়া রহমাতুল্লাহ আর তারা রহমাতুল্লাহ বৃদ্ধি করলেন ফাকালা হ্যাঁ রহমাতুল্লাহ বৃদ্ধি করলেন তারপর বললেন ফাকুল্লু আল্লাহ রাসূল বলছেন ফাকুল্লু মাইয়াদুকুলুল জান্নাতা যে ব্যক্তি ইয়াদুকুলুল জান্নাতা যে ব্যক্তি প্রত্যেক ওই ব্যক্তি যারা যে জান্নাতে প্রবেশ করবে আলা সূরতি আদামা আদমের সূরতে অহুম নাফার আদমের সূরতে অতুলু সিত্তুনা জিরান ষাট গজ ফালাম ইয়াজালাল খলকু ফালাম ইয়াজালিল খলকু দুভাবে পড়া যাবে ফালাম ইয়াজালিল খলকু আর সৃষ্টি জগৎ সৃষ্টি যাদের জীবন আছে যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই সৃষ্টি জীব বিদ্যমান আছে ইয়ানকুসু খাটো হচ্ছে খাটো হওয়াটা বিদ্যমান আছে এখনো চলমান বা দাহু তারপর থেকে আদম আলাইহিস সালামের পর থেকে হাত্তাল আন এখন পর্যন্ত অর্থাৎ আদম আলাইহিস সালামের পর থেকে এখন পর্যন্ত সৃষ্টিকুলের সকল জগৎ কি আছে খাটো হচ্ছে ছোট হয়ে যাচ্ছে।